গুড মর্নিং, আজকে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সবার এই বছরটা খুব ভালো যাক এই কামনা করি। আজ সকাল সকাল উঠে সবাই স্নান দান করে একদম রেডি, একদম ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই সবাই স্নান করে নিয়েছি, কারণ একটু মনে হলো নববর্ষের দিন সকাল সকাল স্নান করি। ছেলে আর ছেলের বাবা আর কি উঠতে চাইছিল না, তাই বললো একদিন অন্তত বাঙালি হও, নববর্ষ পালন করো। সকালবেলা উঠে একদম স্নান টান করে নিয়েছে, করে ধরে নিয়ে একটু গল্প গুজব আড্ডা চলছিল। এখন পর্যন্ত রান্নার প্রিপারেশন কিছু করিনি, তবে প্ল্যান আছে। মানে এটা নববর্ষ বলে হঠাৎ করে প্ল্যান হলো, চিকেন ছিল একটু ভালো মন্দ খাওয়া হবে, সেটা শুধু চিকেন আর ভাত না করে একটু বিরিয়ানি করবো, এটার প্ল্যান আছে। দেখা যাক সেটা কতদূর সাকসেস হয়। বিরিয়ানি রান্না করতে করতে প্রচন্ড দেরি হয়ে গেল, কারণ বিরিয়ানির আসল যা জিনিস মশলা, বিরিয়ানির মশলা সেটা আনতে গেছিল আমার মা, বাড়িতে ছিল না, হঠাৎ করেই তো প্ল্যান, তা আনতে গেছিল মা, এবং সেটা আনতে গিয়ে ভুলেই গেছে যেখানে যে বাড়িতে রান্না হবে। বিরিয়ানির মশলা নিয়ে সোজা চলে গেছে বড় জেঠির ঘরে, বড় জেঠিকে প্রণাম করতে। আর যেটা হয় সব প্রণাম টোনাম গল্প এসব করতে করতে লেট, এবং আমি তো একটুখানি টেনশনই হচ্ছিল কারণ ফোন নিয়ে বেরোয়নি, আর দুদিন আগে পড়ে গেছে বলে সেই ভয়টা আরো বেশি হচ্ছিল। ছেলে গিয়ে ছেলেকে বার করেছিলাম, ছেলে গিয়ে খোঁজ নিয়ে এলো, বড় দিদার ঘরে রয়েছে, প্রণাম করতে গিয়ে দেরি হচ্ছে, সেই জন্য বেশ বেশ খানিকটা দেরি হয়ে গেছে। এখন ঝটপট ঝটপট করছি পাইকারি বিরিয়ানি। পাইকারি বিরিয়ানি বললে ভালো লাগে না, বিরিয়ানিটা বিরিয়ানি পাইকারি না, ওই ঘরোয়া বিরিয়ানি সেটাই হচ্ছে। হয়ে গেছে যোগার জন্য, এবার জাস্ট ওই লেয়ার করে করে গ্যাস চাপাবো। গন্ধ পেলে কি হালকা 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 গন্ধ পেলে? আচ্ছা, কে এটা, কে বাবা চোখটা কি রে? এটা হচ্ছে সিরিজ ভার্সন। সিরিজ ভার্সন কি? ওয়ান সিরিয়াস সিরিয়াস ভার্সন রেগে মেগে আছে আর কি। এই হাতটা তো ছোট, এই হাতটা তো ব্যাপার হচ্ছে যে ইসে হয়ে যাবে বাচ্চা বেলার হাত, ওটা অত ছোট হয়ে ঠিকই আছে। বাবার আজকে নববর্ষের আঁকা ঝোঁকা চলছে, এইটা হচ্ছে নববর্ষের আঁকা বাবার ওয়ান মান পাঁচ। আরে নববর্ষের আঁকা আঁকো, এটা তো তোর মন করলো, এগুলোই তো তোর মন করে। একটা নববর্ষ নিয়ে একটা, এটা কবে, এটা বড় নেই ওষুধ রেখেছে দেশ, যাই বাবার এখন আঁকা ঝাঁকা চলছে। বাবার এখন আঁকা ঝোঁকা চলছে আর আমার বিরিয়ানি রান্না। বিরিয়ানি হচ্ছে, খুশি হয়ে গেল বাবার। তোর ওইসব তোর এই ওয়ান ম্যান এই ম্যান সেই ম্যান সব সুপারম্যান এই ম্যান, যত ম্যান আছে তত সেই সব ম্যান আঁকতে খুব ভালোবাসে, ওটা সুপার হিরোদের আঁকতে খুব ভালোবাসে, এইসব আঁকা চলছে। আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি কিন্তু প্রচন্ড ঘেমে ঠেমে গেছে, যেন একবার আরেকবার স্নান করবো, মানে সকালে একবার করেছি, এখন আরেকবার ফ্রেশ হতে হবে ভালো করে। বিরিয়ানি রেডি, সালাদ কেটে ফেলেছি, এবার ছপা চপ খেয়ে ফেলবো, বন্ধু এর চেয়ে সহ্য হচ্ছে না। দুজনে ম্যাচিং ম্যাচিং ইয়েলো ইয়েলো, দুজন এখন সন্ধ্যাবেলা যাচ্ছে হালকাতা করতে। কোথায় কোথায় যাবে? ওই তো পলাশের দোকান যাব, আর ওই যদি যাই বাবলদের এখানে আরেকটা আছে তো না, এখানে তো ওই সে 3 তারিখে, ও এটা ওই সাথে, এটা তো কি বলে এটাকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, হ্যাঁ অক্ষয় তৃতীয়া, ওই জন্য আগে আগে এত আগে কাট দিয়ে গেল অক্ষয় তৃতীয়া, ওই রকমই দেয়। ওইবারে তো কাট দিয়ে গেছে আমি জানি, হালকাতার মিষ্টির বাক্স আর ক্যালেন্ডার দেখি, ক্যালেন্ডারটা দেখি উল্টো উল্টো হচ্ছে রাধা কৃষ্ণ। কিটক্যাটটা আর দেখ আমার
সেই ক্যালেন্ডার আসার সাথে সাথে শুরু হয়ে গেছে একটা পেট দেখা। এক পিস আমাকে আমার ওখানে ওই রকমই ছিল ব্যাপারটা। এক পিস আমার দে বাবা একটুখানি দিল, ঠিক আছে আমি একটুখানিকে দেবো, এরপরে যখন ক্যাডবেরি খাবো। কি ও একটা ইসে রাধাকৃষ্ণের একটা বিশের মাকালি দুপুরবেলা একদম বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার পরে সবার পেট বেশ জাম্প হয়ে গেছে। আবার সন্ধ্যাবেলার ওই হালকা ধান মিষ্টি থাকে, মিষ্টির প্যাকেট দুরকমের প্যাকেট এসেছিল, হ্যাঁ দুরকমের প্যাকেট এসেছিল, সেই সব খেয়ে বেশ পেট ভার। আর সেই জন্য রাত্রিবেলা নববর্ষের রাত্রে আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে, দুপুরে বিরিয়ানি, সন্ধ্যাবেলায় হেভি বেশ কি বলে নববর্ষের মিষ্টি, আর রাত্রিবেলা আলু সিদ্ধ ভাত খেয়ে এখন সব ঘুমানোর পর্ব। ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।